মেয়েরা যখন সাথে থাকবে তারা মাহারাম ছাড়া তওয়াফ করতে পারবেন। এটা জরুরি না যে আপনার স্বামীর সাথেই আপনাকে হারামে গিয়ে তওয়াফ করতে হবে, আপনি একা একা তওয়াফ করতে যেতে পারেন। কিন্তু ওই যে বললাম অতিরিক্ত ভিড়ে আপনার প্রাইভেসি পর্দা নষ্ট হতে পারে, বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে, এরকম হলে আপনি অ্যাভয়েড করবেন, প্রয়োজনে কম করবেন এবং সেফ টাইম বের করে তখন আপনি তওয়াফ করবেন। এইভাবে যদি আপনি সার্বিকভাবে চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ দিন শেষে হজটা সুন্দর হবে। হজ করতে গেছেন, হারাম হয়ে গেল, নষ্ট হয়ে গেলো, এবাদতের জন্য না হয়। আমরা পুরুষদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের চোখের হেফাজত করা। আপনারা জানেন সারা পৃথিবী থেকে মেয়েরা আসে, সেখানে ইরানি, রাশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান, সারা ওয়ার্ল্ডে মেয়েরা আসে। অনেকে পর্দা বুঝেন না, তারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করেন। এই সুবাদে শয়তান আমাদের চোখের জেনা করাবে। আপনার হজ মাবরুর হজ যদি হয়, আপনারা জানেন আল হজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ইল্লা জান্নাহ, একটি ভালো হজের বিনিময় জান্নাত ছাড়া কিছু হতে পারে না। কিন্তু ভালো হজটার ডেফিনেশন কী? ভালো হজের ডেফিনেশনের মধ্যে একটা হলো যেই হজে কোনো অশ্লীলতা হয় না, আপনি চোখ দিয়ে কোনো পর্নারের সৌন্দর্য দেখলেন, অবলোকন করলেন, হারাম কাজ করলেন, গুনার কাজ করলেন, আপনার হজ মাবরুর হজ আর হলো না। তো এই জন্য এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে চলা, যে সেখানে কিন্তু এরকম সিচুয়েশন আসবে। সো আমি নিজেকে হেফাজত করব, নিচের দিকে তাকায় থাকবো, নজর হেফাজত করব এবং যে কোনো মূল্যে আমি চোখের এরিয়াতে পর্নারের কোনো সৌন্দর্য পড়তে পারে মনে হলে নিজেকে আমি সরিয়ে নিব। এই চ্যালেঞ্জেসগুলো আমাদের মাথায় রেখে রেখে কিন্তু চলতে হবে এবং এখান থেকে যেতে হবে। মহিলাদের চুল কে কাটবে, স্বামী নাকি অন্য কোনো মহিলা? একজনের নিজের চুল না কাটা হলে কি অন্যজনের চুল কাটতে পারবে? পারবে, নিজের চুল এখনও কাটা হয় না, একজনটা কেটে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মহিলারা নিজেরা নিজেদের চুল কাটতে পারেন, স্বামী বা সন্তান স্ত্রী কিংবা মায়ের চুল কেটে দিতে পারে, কোনো অসুবিধা নেই। ক্যাপ দিয়ে নামাজের সিজদা কীভাবে দিব, মহিলাদের প্রশ্ন। যদি ক্যাপ থাকে তাহলে ক্যাপের মধ্যে সিজদা দিতে গেলে তো ক্যাপের মাথা জমিনে লেগে যাওয়ার কথা। সুন্দর প্রশ্ন, এটা তো আসলে এভাবে চিন্তাই করি না যে এই কেমনে নামাজে সিজদা দেয় মহিলারা। তো সম্ভবত ক্যাপ উপরের দিকে উঠে কপাল সিজদা দেওয়া সম্ভব। যদি একান্ত অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা খুলে ফেলবেন। আর মেয়েরা বিশেষ করে মেয়েদের অঙ্গনে নামাজ পড়বে, মেয়েরা তো আর পুরুষদের সামনে নামাজ পড়বে না, তখন আপনার ক্যাপ থাকবেই বা কেন? তখন তো আপনি মুখ খোলা রাখবেন, বরং ক্যাপটা খুলে রেখে আপনি শুধুমাত্র মাথার উপরে কাপড় দিয়ে আপনি বেশি নামাজ পড়বেন। যদি পর পুরুষের সামনে পড়তে হয় তখন গিয়ে আপনার চেহারা ঢাকার অপশন আসবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।